প্রথমেই বলে নিচ্ছি, এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র প্রতিবাদ করা, দুই দেশের মানুষের মাঝে ঝামেলা বাঁধানো নয়। আমাদের প্রতিবাদ যদি কারো ব্যক্তিগত অনুভূতিতে আঘাত আনে তাহলে বিডিটিউব দায়ী হবে না। গ্রাম বাংলায় একটা প্রবাদ প্রচলিত আছে, এক হাতে তালি বাজে না। বাংলাদেশ আর ভারতের মাঝে আজ যা হচ্ছে তার জন্য এককভাবে বাংলাদেশিদের দায়ী করার কোনো কারণ নেই। ভারতীয়রা বহু আগে থেকেই বাংলাদেশ বিদ্বেষী কাজকর্ম শুরু করেছে। ভারতীয় বিজেপি কেন্দ্রীয় সরকারের নেতা যখন বাংলাদেশিদের ঐপ্রকার সঙ্গে তুলনা করে, যখন বাংলাদেশিদের অপমান করে ভারতের নেতারা নির্বাচনে প্রচার প্রচারণা চালায়, যখন বাংলাদেশকে বর্ষায় পানিতে ভাসানো হয়, তখন থেকেই বাংলাদেশিদের মনে ক্ষোভ জন্ম নিতে থাকে। ক্রিকেট বিশ্বকাপে একাংশ বাংলাদেশি ছাত্রের উদযাপনকে কেন্দ্র করে ভারতীয়রা বাংলাদেশিদের নিয়ে যে খেলায় মেতে উঠেছে, এর পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে তা আন্দাজ করতে পারছে না তারা। বাংলাদেশি একজন নাগরিককে দুই ভারতীয় এসে অপমানিত ও লাঞ্ছিত করতে থাকে, একসময় তাকে মারধরের হুমকিও দেয়া হয়। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে ওই বাংলাদেশিকে দ্রুত ভারত ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে। ভিডিওটির একটি অংশ আসুন দেখে আসি। দাদা চুপ করেন তো, আপনি একটু বেশি কথা বলছেন, বুঝলেন তো? বাংলাদেশের মাল বাংলাদেশে যায়, এখানে কেন না ভাই? আমরা তো ভারতে আসি তো। ভারতের আসবি না। ইয়ে দেখা তো কি পাসপোর্ট কোন বাসায়? ইন্ডিয়া দরকারই নেই তোদের। না দেখেন ভাই, আপনারা যদি এরকম করেন তাহলে আমরা কি, তোরাই তো করছি, সবাই তো সমান হয় না। সবাই সমান হয় না। এখন আপনারা বলছে ইন্ডিয়ার সাথে, বলছে ইন্ডিয়ার সাথে যদি কলা গাছের খেলা হয় আমি কলা গাছেরই সাপোর্ট করবো, তাও ইন্ডিয়া সাপোর্ট করবো। দেখেন আমরা আর ইন্ডিয়ায় যাব না, ঢাকায় আমরা মেডিকেল কলেজ খুলবো, ইন্ডিয়ার থেকে উন্নত। সবাই তো আর এরকম কয় না। তুই ফোট ভাই, কে না করলে তুই ফোট, এলে তো বাংলাদেশের সেবা ফোটা ভাই। আমরা তো সারা ভাই ফোট, বাংলাদেশে কি করতেছে? এখানে কি করতেছে? আব্বু মেডিকেলে ভর্তি আছে? কোন মেডিকেল? এই তো এখানে মেডিকেলে ভর্তি আছে। কতদিন হয়েছে এসো ইন্ডিয়াতে? এই তো আইসি দু চার দিন হয়ে যা এসছিস, চলে আয়। ফোট ফোট ফোট, না এক্সেন্ট ঠিক আছে না? অবশ্যই কিছু কিছু মানুষের লেগে যদি আপনারা এরকম করেন তাহলে দেখেছিস কি, আমরা তো ইন্ডিয়ার ভালো করে সবাই তো আর সেম হয় না। না তাও একটু সব মাল, সব মাল ফেসবুকে যত কটা ভিডিও আছে সব ইন্ডিয়ার এগেনস্টে। এটা তো ঠিক, এরা বাংলাদেশে চলে গেলে আবার মুখ খুলে নেবে। না সবাই তো এরকম হয় না, ভারত আমাদের বন্ধু দেশ। ভারত তোদের বন্ধু দেশ? ভারত তাহলে ভারতের পেছনে লাগিস কেন? আমরা তো সবাই তো সমান না। কলা গাছের সাপোর্ট করবি যারা যারা এরকম, যারা যারা আবার এখন মেডিকেলের দরকার আছে তাই ইন্ডিয়া এসেছিস। কিছু মানুষ আছে, কোনো কথা নেই, তুই ট্রেনার ফোর্ট ভিডিওটি দেখে হয়তো আমার মতোই আপনাদেরও মাথায় রক্ত উঠে গিয়েছে। এই অপমান লাঞ্ছনা শুধু এই ভাইটির নয়, বরং প্রতিটি বাংলাদেশীর। এই ভিডিওটি দেখার পর বাংলাদেশের একটা বড় অংশ, যারা এখন পর্যন্ত ভারতকে ভালোবাসত, তারাও ভারতীয়দের ঘৃণা করা শুরু করবে। পশ্চিমবঙ্গের অনেকেই এই ভিডিওটির কমেন্ট বক্সে লিখছে, এভাবে এদের অপমান আর লাঞ্ছিত করতে হবে। খুশি হয়ে দুই ভারতীয় গুন্ডাকে ধন্যবাদ পর্যন্ত দিচ্ছে তারা। তাদের উদ্দেশ্যে বলতে চাই,
একটি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে ঘৃণার যে খেলায় আপনারা মেতে উঠেছেন এর পরিণাম সহ্য করতে পারবেন তো? ভুলে যাবেন না, 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করছে। একইভাবে অপমানিত ও লাঞ্ছিত করে আমরাও পারতাম এর জবাব দিতে, কিন্তু এখানেই শিক্ষা, সংস্কৃতি এবং ম্যাচুরিটির পার্থক্যটি চলে আসে। না, আমরা কখনোই কোনো ভারতীয়কে এমনভাবে অপমানিত ও লাঞ্ছিত করে বলবো না, নিজের দেশে গিয়ে চাকরি করে খাও। আপনারা যে হারে ঘৃণা পাঠাচ্ছেন, জবাবে আমরা যে সবসময়ই ভালোবাসা পাঠাবো, এমন ধারণা পুষবেন না। সময় এসেছে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি উন্নত চিকিৎসা খাতেও শক্ত অবস্থান তৈরি করে নেয়ার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক সাফল্য এসেছে। আমরা গর্ব করে বলতে পারি, ভারতীয়দের থেকে অর্থনৈতিকভাবে আমরা বেশি স্বাবলম্বী। মাথাপিছু আয় থেকে শুরু করে মানব উন্নয়ন সূচক সব কিছুতেই ভারতকে পেছনে ফেলেছি। এবার উন্নত চিকিৎসায়ও পেছনে ফেলব ইনশাআল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের, সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।